সত্যি এই যে মিডিয়া থেকে যা শুনতে পেয়েছি গতকাল, এবং কিছু ছাত্রছাত্রীও ফোন করেছে রাত্রেবেলায়, যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি প্রেসিডেন্ট, উনি 3 দিন আগে যা বয়েন্টটা দিয়েছেন, বলেছেন যে বাংলা এবং রোমান হরফে ককবরক বিষয়টা লেখা যাবে, এবং যে বিষয়টাতে নিয়ে বহু আলোচনা চলছিল এটা প্রায় সমাধানের দিকে চলে গেছে। হঠাৎ করে উনি নাকি গতকাল বয়ান দিয়েছেন যে ওনার করার কিছু নেই এবং বাংলা স্ক্রিপ্টে ককবরকটাকে লিখতে হবে। উনি যে এই ইউটার্নটা নিয়েছেন, ইট ইজ দুর্ভাগ্যজনক, এবং আমি মনে করি পার্সোনালি, আগেও বলেছি, যেটা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। ককবরক বিষয়টা আজকে থেকে 17-18 বছর আগে যেভাবে চলছিল, বাংলা এবং রোমান হরফে এটা লেখা হতো, হঠাৎ করে এইবার রোমান হরফে লেখা যাবে না, এই বিষয়টা কিন্তু এটা এখানেই থেমে থাকবে। এবং আমি কেন বলছি বারবার যে আইন শৃঙ্খলার অবনতি হবে, স্টুডেন্ট কমিউনিটি উইল কাম আপ উইথ এজিটেশন, আন্দোলন হলে কি হবে, স্ট্রাইক হবে, বন্ধ হবে, এক জায়গার মানুষ অন্য জায়গায় যেতে পারবে না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষের দৈনন্দিন জীবনে এটা কিন্তু তার একটা এফেক্ট, ব্যাড এফেক্ট চলে আসবে। তো আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন এখনো বলছি যে এই বিষয়টাকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ওই দপ্তরেরও মন্ত্রী, ওনাকে দেখা উচিত। নো ওয়ান শুড প্লে রং পলিটিক্স উইথ দিস, কারণ দিনের শেষে আমি বলছি একটা কথা, যে কিছু একটা যদি হয় ত্রিপুরাজ্যে, দি ফার্স্ট ম্যান হু উইল বি ব্লেমড ইজ সিএম ডক্টর মানিক সাহা। কে কাকে কি সাজেশন দিয়েছে, কার সাজেশনে এটা হচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট 3 দিন আগে যেটা বলেছে যে ককবরকটাকে রোমান হরফেও লেখা যাবে, বাংলায়ও লেখা যাবে, এই লোকটা হুট করে 3 দিনের পর এই ধরনের বয়ান নিয়ে আসবেন? আই এম শিওর সামথিং ইজ বিং প্লেড বিহাইন্ড দ্য কার্টিন, কিছু একটা চলছে। কিন্তু আন্দোলনের পরিণতি এবং আইন শৃঙ্খলার অবনতির কারণ, এই দায়ভারটা কার কার ঘাড়ে চাপবে, এটা তার জন্য কিন্তু সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী থাকবে। আমার মনে হয়, ইট ইজ মাই সাজেশন।